সিলেটের 7 নম্বর গ্যাস ফিল্ডের কূপ থেকে উত্তরণ করা গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে আজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হরিপুরে আছেন সহকর্মী ইকরামুল কবির, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পরে আবারও পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে সিলেট 7 নম্বর গ্যাসকূপ, এবং এখন থেকে 2-1 ঘন্টার মধ্যেই এই গ্যাসকূপ থেকে প্রতিদিন প্রায় 85 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। পাশাপাশি এই গ্যাসকূপ থেকে প্রতিদিন যে গ্যাস তেল পাওয়া যাবে তা এই প্রায় 4 লাখ টাকার কনডেনসেট পাওয়া যাবে, এবং 50 কোটি টাকার গ্যাস প্রতিদিন সরবরাহ করা হবে, এবং সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির 35তম গ্যাস ক্ষেত্র এটি। এবং বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র এই সিলেটের এই গ্যাস ক্ষেত্রটি, এবং 1986 সালে আবিষ্কৃত হয় বাংলাদেশের প্রথম তেল কূপটি, এবং 1994 সালে তা পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরবর্তীতে থেমে থেমে এই কূপটিকে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হয়েছিল, কিন্তু যেহেতু জাতীয় সঞ্চালন লাইনটি আমি যে দেখাতে চাচ্ছি, জাতীয় সঞ্চালন লাইনটি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, সুতরাং তাই যে 22 অক্টোবর এই গ্যাসকূপের গ্যাস প্রাপ্তি নিশ্চিত হওয়ার পরে অল্প সময়ের মধ্যে জাতীয় সঞ্চালন লাইনে গ্যাস সরবরাহ করা হচ্ছে। কারণ হচ্ছে কি, এই গ্যাসকূপ থেকে জাতীয় সঞ্চালন লাইনের যে লাইনটি সেই লাইনটি ইতিমধ্যে স্থাপন করা হয়েছে, এবং এই গ্যাসকূপের গ্যাস 15 থেকে 20 বছর পর্যন্ত সরবরাহ করা যাবে, এবং 94 মিলিয়ন ঘনফুট গ্যাস এই গ্যাসকূপে মজুত রয়েছে, এবং যে 50 কোটি টাকার গ্যাস যে বর্তমান যে বাজার মূল্য সেই বাজার মূল্যে 50 কোটি টাকার গ্যাস প্রতিদিন সরবরাহ করবে, এবং 4 লাখ টাকার কনডেনসেট যেখান থেকে পেট্রোল অক্টেন এবং ডিজেল কেরোসিন পাওয়া যাবে সেই কনডেনসেট সরবরাহ করাবে এই গ্যাসকূপ থেকে। সব কিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশের গ্যাস সেক্টরের জন্য একটি নতুন দ্বার উন্মোচিত হতে যাচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সরবরাহ, যে জাতীয় সঞ্চালন লাইনে যে সবশেষ যে কাজটি সংযোজন করা হচ্ছে, এই সংযোজন করার পরেই 1 থেকে 2 ঘন্টার পর এই জাতীয় সঞ্চালন লাইনে এই সিলেটের এই গ্যাসকূপ থেকে গ্যাস সরবরাহ করা হবে। মোটামুটি এই ছিল জাতীয় সঞ্চালন লাইনে প্রতিদিন যে 85 লাখ ঘনফুট গ্যাস এই গ্যাসকূপ থেকে সরবরাহ করা হবে তার সবশেষ খবর। সহকর্মী ইকরামুল কবির যুক্ত হয়েছিলেন সিলেটের হরিপুর থেকে।